কোচবিহার মহিষবাথান প্রবীণ ক্রীড়া সংস্থার পক্ষ থেকে চার দলীয় ম্যারাথন ফুটবল টুর্নামেন্ট ও একটি মহিলা প্রদর্শনী ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল মহিষবাথান জেডি হাসপাতাল মাঠে। এদিন এই খেলার শুভ সূচনা করেন প্রাক্তন খেলোয়াড় ভোলা রায়। কোচবিহার মহিষবাথান প্রবীণ ক্রীড়া সংস্থার পক্ষ থেকে চার দলীয় ম্যারাথন ফুটবল টুর্নামেন্ট ও একটি মহিলা প্রদর্শনী ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল মহিষবাথান জেডি হাসপাতাল মাঠে। খেলার আয়োজন করা হয়, খেলার শুভ সূচনা করেন প্রাক্তন খেলোয়াড় ভোলা রায়। এছাড়াও উপস্থিত ছিলেন আয়োজকের সদস্যরা। প্রবীণ ক্রীড়া সংস্থার পক্ষ থেকে খেলাটা পরিচালনা হচ্ছে, চারটা ছেলের মানে প্রবীণ পুরুষদের চারটি টিম আর মহিলাদের দুটি টিম, সেটা হচ্ছে প্রদর্শনী ম্যাচ। আর যাদের স্মৃতির উদ্দেশ্য হচ্ছে তারা হচ্ছে স্বর্গীয় সঞ্জীব পাল, মানি সূত্রধার, উৎপল মিত্র, রমেন সূত্রধার, সচিন মালিকাজি। কয় দলীয় টিম এখানে অংশগ্রহণ করেছে বৃত্তান্ত প্রতিযোগিতায়? চার দলীয় আর প্রদর্শনী দুইটা, দুই দল। বহুদিন পর মহিষবাথান এলাকায় এই ধরনের একটি খেলার আয়োজন করা হয়েছে। খেলায় কোচবিহার ও আলিপুরদুয়ারের বিভিন্ন দল অংশগ্রহণ করেন। মহিষবাথান একেবারে বলা যায় ক্রীড়া জগতের কোচবিহারের একটা অন্যতম স্থান, এবং বিগত কয়েক বছরে যেটা হারিয়ে যেতে বসেছিল, এবারে আমাদের যারা প্রবীণ খেলোয়াড় এবং প্রবীণ যে একটা সময় কর্মকর্তা, তাদের সকলের উদ্যোগে আমরা এই খেলাটার আয়োজন করতে পেরেছি। এবছরই আমাদের প্রথম, এবং বিভিন্ন জায়গার বিখ্যাত সমস্ত খেলোয়াড়রা আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আপনারা সকলেই এসেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ। এবং আমরা চেষ্টা করব যে কোচবিহারে ক্রীড়া জগতে মহিষবাথানের যে সুনাম ছিল সেই হৃত মানে হারিয়ে যাওয়া বিষয়গুলোকে আমরা যেন পুনরুদ্ধার করতে পারি, তারই একটা প্রথম প্রচেষ্টা বলতে পারেন।